সম্পর্কে যদি কিছু বলতে। আচ্ছা, অ্যাডমিশন টেস্টের আগের রাতে, এটা আসলে সবার জন্য সেম। আমাদের 5 জনই যেহেতু আমরা মেডিকেল স্টুডেন্ট, আমাদের সবারই একটা অনেক টান টান লাইফ উত্তেজনা কাজ করতেছিল অ্যাডমিশন টেস্টের আগের রাতে। এটা সবাই আমরা মনে করতে পারি যে 5 জন আমরা এখানে উপস্থিত আছি, অথবা যারা যারা মেডিকেল স্টুডেন্ট এই লাইফটা দেখছে। তো এটা খুবই মানে এটা খুব মনে রাখার মতো একটা রাত ছিল। মানে ভয়াবহ নর্মালি রাত, সব ভয়াবহ রাত ছিল, সবাই আসলে মানে ঘুম আসতে চায় না, অথবা সবসময় মনে হয় যে এইটা বাদ আছে, এটা আরেকবার পড়ি। অথবা আমি যখন রাত 9টা বাজে, মানে পরীক্ষার আগে রাত 9টা বাজে, তখন পড়াগুলো মনে রাখার চেষ্টা করতেছিলাম। যখন কোনো কিছু মনে পড়তেছিল না, তখন আবার বই দেখা শুরু করতেছিলাম। এরকম করতে করতে অনেক রাত হয়ে গেছে, প্লাস ঘুমও আসতে চায় না। বাট অ্যাডমিশন টেস্টের আগের রাতটা ঘুমানো খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাডমিশন টেস্টের আগের রাতে খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যে সামনের কালকের দিনে যে আমরা পরীক্ষা দিতে যাব, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছি, সেগুলো সব এক্সেসরিজ গুলো প্রিপেয়ার রাখা, যেমন অ্যাডমিট কার্ড অথবা পেন্সিল নিয়ে যায়, অথবা রাবার নিয়ে যায়, কলম, এগুলো রেডি হবে। অ্যাডমিট কার্ডটা আর রেজিস্ট্রেশন কার্ড যাই হোক যেটা থাকে, সেটা ইয়ে রাখা অনেক ইম্পর্টেন্ট। তো সবার আগে যে আমাদেরকে অ্যাডমিশন টেস্টের আগে 2 দিন খুব একটা চাপ নিয়ে পড়াশোনা করার কোনো দরকার নাই। নর্মালি যেটা নতুন কিছু পড়ার আর সুযোগ নেই আসলে সেই সময়টাতে, পুরন পড়াগুলো আর কি পড়ার, ঝালাই দেওয়ার মতো কাজ সময়। ওই সময়টা পড়লে খুব একটা কাজ আসবে এমনটা, বা নর্মাল যেটা ওভারভিউ দেওয়া যেতে পারে, নর্মালি একটা জাস্ট ভিউ দিলাম, মানে বার্ডস আই ভিউ যেটাকে বলি আমরা, সে নর্মালি একটা ওই রকম একটা ভিউ দিয়ে দিলাম। আর তার আগের রাতে আমাদেরকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, এটা আমার একটা ইম্পর্টেন্ট। আর আমাদের যারা ওয়েল উইশার্স আছে তাদের কাছ থেকে আমাদেরকে প্রেয়ার্স নিতে হবে, এটাই আসলে ইম্পর্টেন্ট। আমি এটাই করেছিলাম। বাট ঘুমানোটা ইম্পর্টেন্ট, ঘুমালে মাথা অনেক ঠান্ডা থাকে এবং ভালো মতো দেওয়া যায়। এক্ষেত্রে মানে ভর্তি পরীক্ষার সময় আমি একটা জিনিস এটা দেখেছিলাম যে মানে আমাদের আশেপাশে প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষা এরকম হয় যে কোচিং করতেছে বা একসাথে পড়তেছে বা বন্ধু বান্ধব এরকম যে সে পরীক্ষা দিচ্ছে মানে হচ্ছে সে প্রথম 10-এ থাকবে, ডিএমসি তে তার চান্স হবে, কিন্তু যখন নাকি রেজাল্ট আসে তখন দেখা যায় যে তার রেজাল্টই ভুল। অর্থাৎ সে কি কাজটা করে, সে কাজটা করে হচ্ছে যে নাম, রোল, রেজিস্ট্রেশন এই 3টা জায়গার ভিতরে সে প্যাচ লাগায়, সে ভুল করে, এবং এই ভুলের কারণে তার যদি 100 এসে 98ও পায় তারপর তার ওই রেজাল্ট রেজাল্টটা বা হচ্ছে ওই সিটটা ভ্যালিড থাকে না, তখন হচ্ছে ওই পরীক্ষাটাই তার বাতিলের খাতায় পড়ে যায়। সেক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো যে প্রথম কাজটা হচ্ছে বিসমিল্লা করে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো হচ্ছে খুব খুব সেফলি, পারলে 2 মিনিট লাগে এগুলো আগে শেষ করতে হবে। কারণ আমি নিজে দেখেছি যে আমাদের একটি ক্লাসমেট ছিল, সে এত ভালো ছিল, তার প্রিপারেশন এত ভালোই ছিল যে আমরা ধরে রেখেছিলাম যে সে হয়তো রাগিবের সাথে এখন পড়তো ডিএমসি তে, কিন্তু তার এই ভুলটুকুর কারণে সে হচ্ছে ছিটকে পড়েছিল প্রতিযোগিতা থেকে। তো সেফটি কামস অলওয়েজ ফার্স্ট, মানে আমাদেরকে প্রথমে নিজেদের এই ফরজ আইন কাজটা আগে করতে হবে। তারপর রাগিবের কাছে ফেসবুক লাইভ থেকে প্রশ্ন হচ্ছে যে কম জিপিএ নিয়ে যারা এবার ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে মেডিকেলে কিংবা হচ্ছে সেকেন্ড টাইমার যারা, তারা কি করবে? কম জিপিএ নিয়ে যাওয়াটা অবশ্যই আমাদের একটা নাম্বার কাটা যায় কম জিপিএ থাকলে। তো তোমাদের মন খারাপ করার কোনো আসলে কারণ নাই, কেন অনেকের কম জিপিএ থেকে কিন্তু তারা ঢাকা মেডিকেলে, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, ময়মনসিং অনেক ভালো ভালো মেডিকেলে চান্স পাচ্ছে। তো কম জিপিএ নিয়ে গেলে তোমাকে একটু প্রিপারেশনটা অবশ্যই অন্যের থেকে এক্সেপশনাল হইতে হবে। এটা খুব নর্মাল একটা ফেনোমেনো যে কম জিপিএ, যেহেতু তোমাকে অবশ্যই রেজাল্টটা ভালো করতে হবে, ভালো যায় ভালো মেডিকেলে পড়ার জন্য অথবা মেডিকেলে চান্স পাওয়ার জন্য। আসলে বাংলাদেশের মেডিকেল কলেজে চান্স পাওয়াটা অনেক টাফ, এত স্টুডেন্ট মানে পরীক্ষা দেয়, তার মধ্যে 4,000 জন চান্স পায়, এটা আসলে একটা বিশাল ভাগ্যের ব্যাপার। তো তোমরা যারা অবশ্যই ইয়ে নিচ্ছ, হ্যাঁ বিশাল, মানে সবাইটাই অনেক আমাদের প্রাউড হওয়ার মধ্যে বিষয় যে আমরা এত স্টুডেন্ট কম্পিট করে এখানে আসছি। তো মেডিকেল চান্স পাওয়াটা কিন্তু অনেক কঠিন, আসলে কঠিন বলে যারা যারা পড়াশোনা তাদের জন্য খুব সহজ, বাট নর্মালি যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি যদি ভাবি যে তাহলে দেখবো যে কঠিন কিন্তু অনেকের মধ্যে অনেক পরীক্ষা হয়। যেমন অ্যারাউন্ড 76,000 পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 4,000 জন চান্স পাচ্ছে, তার মানে যে 4,000তম হচ্ছে তাকেও 72,000 জনকে পার করে আসতে হচ্ছে, সেটা অনেক কিন্তু অনেকটা বিশাল ক্রেডিটের ব্যাপার। তো তোমরা অনেক যারা সময় দেখা যাচ্ছে যে ডিএমসি বা হচ্ছে সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, ময়মনসিং এদের হচ্ছে যে স্টুডেন্টরা হচ্ছে আমাদের আইডল স্টুডেন্ট সাধারণত যারা হয়, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে যারা নাকি হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলেও পড়তেছে, যারা মেডিকেলে আছে, তারাও কিন্তু সেম এফোর্টটা দিয়েছে এই ভর্তি পরীক্ষার জন্য। যারা হচ্ছে ডিএমসি তে আছে তারা অবভিয়াসলি প্রিভিলেজ, তারা অবভিয়াসলি আমাদের প্রাউড, কিন্তু আমরা আসলে হচ্ছে প্রত্যেকেই সেম এফোর্ট, কারো হচ্ছে কারো কম, কারো বেশি, কারো হচ্ছে লাখ বেশি ছিল, কারো লাখ কম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ যে চার এতজন মানুষকে কম্পিট করে তারা হচ্ছে আজকের এই পর্যায়ে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট তারা পড়ার সৌভাগ্যটা অর্জন করেছে। হ্যাঁ সেটাই, আসলে মেডিকেল কলেজে চান্স পাওয়াটা আসলে খুব মানে সামনে মেডিকেল চান্স পাইছে দেখে দেশে অনেক বেশি এফোর্ট দিছে, সেটা আসলে এমনটা না। সবাই কিন্তু সেম এফোর্টই দেয়, যার লাক ফেভার করে, আল্লাহ তাআলা যার সাথে থাকে
সে অনেক ভালো রেজাল্ট করে। এটা আসলে আর যে ভালো মেডিকেলে পড়লে ভালো ডাক্তার হওয়া যাবে এমনটাও না, আমাদেরকে এই 5 বছর অনেক ভালো মতো করে পড়ালেখা করতে হবে আসলে, এটা অনেকটা ইম্পর্টেন্ট। তো আমি যেটা বলতেছিলাম যে যারা যে জিপিএ কম ছিল, তো জিপিএ যাদের কম তাদেরকে অবশ্যই তোমাদেরকে খুব বেশি মানে এক্সেপশনাল যেটা করা লাগবে মানে খুব ভালো মতো করে পড়তে হবে। আর যারা সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমারদের 5 মার্ক কাটা যাচ্ছে, তো সেকেন্ড টাইমারদের জন্য আমি আমার ক্লাসমেটদের আমাদের ব্যাচমেট মানে K77 ব্যাচের আমাদের ব্যাচে আমি যত জানি 4 জন চান্স পেয়েছে সেকেন্ড টাইম যারা, তো সেই 4 জনের মধ্যে তুমিও এরপর চান্স পেতে পারো সেকেন্ড টাইমার হিসেবে। তো এটা আসলে কোনো একটা খুব একটা কঠিন এমনটা না, মানে মোটামুটি যে একটু ভালো মার্কস পেয়ে তোমাকে ভালো মার্কস ক্যারি করলেই তোমরা দেখবা যে ডিএমসি তে চলে আসতে পারতেছে। আমাদের যেমন 4টা ব্যাচ যারা সেকেন্ড টাইমার থেকে ডিএমসি তে চান্স পেয়েছে, তো এটা খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। বাট যেটা বললাম আশেপাশে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের চেয়ে এক্সেপশনাল তোমাকে হতে হবে, এটা হলো খুব ইম্পর্টেন্ট। মানে মানুষজন তোমার ইফোর্টটা এরকম হতে হবে যে মানুষজন যাতে তোমাকে দেখে অন্যের কাছে গল্প করতে পারে যে ওর প্রিপারেশন মানে ও এতক্ষণ ধরে পড়তেছে। মানে অনেক সময় আমাদের কিন্তু বন্ধুরা বলে যে আর এত পড়িস না পাগল হয়ে যাবে এরকম টাইপ কোশ্চেন গুলো করে। হ্যাঁ, তো আপেল বলে একটা টার্ম আছে যেটা হচ্ছে যে ঘায়েল করার জন্য যারা বেশি পড়ে তাদেরকে ব্যবহার করা হয়। তো এইসব ধরনের কটূক্তি বা উক্তিকে আপনি কিভাবে আর এড়িয়ে যেতে বলতে মানে পরামর্শ দিবেন? শুনে কারো পড়াশোনা কমাই দেওয়া যাবে না, আমি এটাই বলতে চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত আমরা মানুষের কাছ থেকে আতেল উপাধিটা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে পড়ালেখা করতে হবে। মানে যারা সেকেন্ড টাইমার অথবা যারা যারা যাদের জিপিএ কম, তো এটাই বলবো যে যতক্ষণ পর্যন্ত মানুষ তোমাকে নিয়ে কথা বলতেছে না যে ও এত পড়তেছে, ওই পর্যন্ত এফোর্টটা দিতে হবে। এটা জাস্ট একটা মানে কি বলবো ল্যান্ডমার্ক বলা যেতে পারে, যে যতক্ষণ পর্যন্ত মানুষজন তোমাকে বলতেছে না যে ও একদম পাগলের মতো পড়ালেখা করতেছে বা ও একদম আতেল হয়ে গেছে, এটা আসলে কোনো খারাপ না। কেন তোমার রেজাল্টটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কে কি বললো অথবা কে কি কিভাবে তোমাকে জাজ করলো এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। তো যেটা বলবো যে ওইটাই ইম্পর্টেন্ট যে তোমাকে এক্সেপশনাল দিতে হবে যারা সেকেন্ড টাইম অথবা যাদের জিপিএ মার্কস কম। ধন্যবাদ রাগিব নূর আপনাকে। এবার আমি নীরবের কাছে চলে যাচ্ছি। নীরব, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, সম্ভবত কিছু যান্ত্রিক ত্রুটির কারণে নীরব আমাদের কথা শুনতে পাচ্ছে না বা আমরা নীরবের কথা শুনতে পাচ্ছি না। পলক, আমি আপনাকে প্রশ্ন করছি যে ইন্টারমিডিয়েট থেকে কয়টা বই ন্যূনতম পড়তে হবে বা হচ্ছে ন্যূনতম কয়টা বই ফলো করতে হবে, এরকম একটা বিখ্যাত কিছু কোশ্চেন থাকে প্রত্যেকটি ইন্টারমিডিয়েট শিক্ষার্থীর মানে মনের মধ্যে যে আমি ন্যূনতম কয়টা বই পড়বো। বোর্ড থেকে তো 15টা বই পার সাবজেক্টের অনুমোদন দেওয়া থাকে, এখান থেকে মানে মূল পরীক্ষায় মেডিকেল পরীক্ষায় কোন কোন বইগুলো ফলো করে বা হচ্ছে আমাদের মানে মূলত এইটাই, এই সম্পর্কে যদি কিছু বলতেন। অনেক ধন্যবাদ আমাকে কোশ্চেনটি করার জন্য এবং আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। তো বইয়ের ব্যাপারটা যেটা, যে 15টা বই, আসলে আমি যখন প্রথমে যাই, প্রথম যখন 11-এ যাই কলেজে যাই, আমি যখন শুনি 15টা বই, তখন মানে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা ছিল। 15টা বই, আমি হয়তো ভাবছিলাম সিরিয়াসলি যে 15টা বই হয়তো পড়তে হবে আমাকে, এরকম একটা মানে ইয়ে আসছিল আমার চিন্তাধারায় আসছিল যে 15টা বই তো বই অত পড়তে হবে। তারপর শুনি যে না, 15টা আসলে সেম, প্রায় অলমোস্ট সেম বই। তো বইয়ের ব্যাপারটা যেটা, বায়োলজি থেকে আসি, বায়োলজি যেটা আছে ফার্স্ট পেপার যেটা বোটানি, ওইটাতে আবুল হাসান স্যারের বইটা, এটা পড়তেই হবে মাস্ট। তারপর সেকেন্ড পেপার জুওলজিতে গাজী আজমল স্যারের বইটা, এটা পড়তেই হবে। তারপর কেমিস্ট্রিতে ফার্স্ট আর সেকেন্ড পেপার দুইটাই হাজারি স্যারের বই, হাজারি নাক স্যারের বই, দুটাই দুটাই পড়তে হবে। আর ফিজিক্সে গিয়ে ইসাক স্যারের বই, দুটাই পড়তে হবে। এখন পড়তেই হবে কেন বললাম, তো এই বইগুলা থেকে কিন্তু মেইনলি কোশ্চেনটা করে, যারা কোশ্চেন করে তারা এই বইগুলা দেখেই কোশ্চেন করে মেইনলি। আর তুমি যদি বইটা নাও কেন, আমার যেমন ফিজিক্স কেনা ছিল না, ফিজিক্স আমি পড়ি নাই, ইয়াতে ইন্টারমিডিয়েটে ফিজিক্সটা পড়ি নাই, মানে ইসাক স্যারের বইটা পড়ি নাই, আমি তপন স্যারের বই পড়ছি আর সেলু স্যারের বই পড়ছি। তো আমার কিন্তু আলটিমেটলি কোচিং এ গিয়ে আমার আবার ইসাক স্যারের বইটা কিনতে হয়েছে। সো যেটা বলতেছি যে তোমাকে ইসাক স্যারের বইটা পড়তেই হবে, মানে যে বইগুলো আমরা কথা বললাম সেই বইগুলো থাকতেই হইতেছে মাস্ট। মানে তোমার যদি ইন্টারমিডিয়েটও না থাকে, তুমি যদি যখন কোচিং করতে যাবা তখন তখনও তোমার লাগতেছে। তো বই একটা তো পড়বেই মাস্ট, তো একটার বেশি যে যতগুলা পারে পড়তে পারে, সমস্যা নেই। এখন যার যেটা বই ভালো লাগে আর কি।
তো বইটা দেখে, বইয়ের কিন্তু অ্যাক্সেসরিজ দেখে ভালো লাগা একটা বিষয় আছে, বইয়ের ভিতরটা কেমন পড়তে মজা লাগতেছে, কোনো বই এমন ভাবে তৈরি করা যে আমার ফেভারেবল, বইটা ভালো লাগতেছে পড়তে, এরকম বই থাকে। যেমন আমার বায়োলজিতে বোটানিতে অক্ষরপত্র বইটা পড়তে ভালো লাগতো, তো আমি প্রথমে অবশ্যই আবুল হাসান স্যারটা শেষ করতাম, তারপর আমি ওটা পড়তাম, যখন আমি শেষ করতাম তারপর পড়তাম। এখন বেশিরভাগ ইনফরমেশনই কিন্তু সেম, তো যখন তুমি একটা বইয়ের পর একটা বই পড়তেছো, তখন একটা পড়াটাই মানে পড়াটাই আবার দ্বিতীয়বার হচ্ছে, রিপিট পড়তেছো, সো মানে রিভিশন হচ্ছে, পড়াটা আরো স্ট্রিক্ট হচ্ছে। আর যদি দু একটা ইনফরমেশন চলে আসতেছে, তো তুমি নিজে বুঝতে পারবা যে ইনফরমেশনটা কি আমার জন্য ইম্পর্টেন্ট নাকি না। আর যদি ইম্পর্টেন্ট হয়, তো এই ইনফরমেশনটা ওই যে রাগিব যেভাবে বলো, রাগিব যেরকম করে রাখছিল যে মেইন বইটাতে, মেইন বইটার উপরে নিচে বা অনেক ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় ইনফরমেশনটা পেন দিয়ে লিখে রাখলা, সমস্যা নেই, মার্ক করে রাখলাম এই। আর আমি কি করতাম, প্রচুর বই দাগাইতাম আর কি, বই দাগাইতাম প্রচুর, আমার হাইলাইটার দিয়ে একদম বই দাগাই, একদম অবস্থা খারাপ করে ফেলতাম, যাই হোক বই দাগাইতে ভালো লাগতো যদিও। আর কোনো এটা অধ্যায় কিন্তু পড়ার একটা শেষে সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে যে যখন নাকি আমরা বইটা দাগানো বইটা আরেকবার যখন নাকি খুলবো তখন ওই কালার্স গুলো আমাদের অটো রিফ্লেক্ট করবে, তখন সেগুলো আমাদের ব্রেইন কালার্স বা হচ্ছে রিদম এগুলো হচ্ছে বেশি ক্যাচ করে, তখন মানে হ্যাঁ সিকুয়েন্স কালার অনুযায়ী আমাদের রিসেপ্টর। এগুলো মনে থাকবে। আচ্ছা আমার না ফলক আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে যে ইন্টারমিডিয়েট থেকে জেকে এবং ইংলিশের জন্য প্রিপারেশন নেওয়ার কি দরকার আছে কিনা, যদি থাকে তবে এটা কিভাবে? আচ্ছা অনেক ধন্যবাদ আমাকে কোশ্চেনটি করার জন্য, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যেহেতু জিকে আর ইংলিশ দুইটা মিলে 25 মার্কস মেডিকেল অ্যাডমিশন টেস্টে, 25 মার্কস কিন্তু একটা হিউজ মার্কস। সো আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট, আমি যখন কোচিং এ গেলাম তখন মানে বারবার তো প্রায় বলতো ভাইয়ারা যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি এটা এটা কিন্তু সবাই পড়তেছে, আলটিমেটলি সবাই কম বেশি এফোর্ট দিতেছে, তুমি শেষ শেষে গিয়ে দেখবা যে এগুলাতে তোমার পার্সন বাই পার্সন নাম্বার বেশি কিন্তু ভ্যারি করবে না, খুব বেশি ভ্যারি করবে না, সবাই প্রায় অলমোস্ট সেম মার্কই থাকে, খুব বেশি ভ্যারি করে না মার্ক। মার্কটা ভ্যারি করে কোথায়, এই দুটা সাবজেক্টে, ইংলিশ আর জিকে। আর একটা কথা বলতো যে তুমি কোন মেডিকেলে, তুমি মেডিকেলের চান্স পাবা কি না এটা তোমাকে নির্ধারণ করে দিবে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, আর তুমি কোন মেডিকেলে চান্স পাবা এটা নির্ধারণ করে দিবে ইংলিশ আর জিকে, এরকম একটা কথা ছিল যে তোমাকে মেডিকেলের চান্স পাইতে সাহায্য করবে তোমার এই তিনটা সাবজেক্ট, আর যে দুটা সাবজেক্ট আছে ইংলিশ আর জিকে, এই দুটা তোমাকে সাহায্য করবে তুমি কোথায় যাচ্ছ, 36টা মেডিকেলে তুমি কত উপরে যেতে চাচ্ছ, কোথায় যাচ্ছ আর কি, এটা তোমার নির্দেশ করে দেবে। তো সো আমি ইংলিশ আর জিকে নিয়ে যেটা বলবো, যে ইংলিশটা ইংলিশটা অবশ্যই আমি বলবো এইচএসসি থেকে পড়ে যাওয়া উচিত, এবং সেটা মেডিকেল কোশ্চেন ওয়াইজ পড়ে যাওয়া উচিত আমি যেটা মনে করি। মানে এইচএসসি যে ইংলিশটা আছে, এই মডেল টেস্ট গুলা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এগুলো তো করবেই সাথে সাথে, যাতে ইংলিশটা মানে এই অ্যাডমিশন টেস্টে প্রিপারেশনও যাতে নিয়ে নেয় তারা, এর জন্য অনেক বই আছে, যেমন অ্যাপেক্স এর বইটা অনেক কিন্তু হেল্পফুল। তারপর আছে আমার আমার যে বইটা ছিল, আমার অবশ্যই অ্যাপেক্স ছিল না, আমার ছিল ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস। সো এইখানে অনেক কম্পিটিটিভ এক্সামস এর যে কোশ্চেন গুলা ছিল, ওই কোশ্চেন গুলা রুলস দেওয়া ছিল, কোশ্চেন দেওয়া ছিল, কোশ্চেন ব্যাংক ছিল, মেডিকেলের কোশ্চেন ছিল, এমনকি ওখানে বিসিএস এর কোশ্চেন ছিল, তারপর মানে ইংলিশের যেসব কোশ্চেন হয় আর কি সাধারণত এই ভার্সিটি লেভেলের অ্যাডমিশন টেস্টে, সেগুলো ছিল, আমি ওগুলা নিয়মিত প্র্যাকটিস করতাম, সেগুলো আমার পরে গিয়ে অনেক কাজে লাগছে ইংলিশটা এই। আর জিকেটা যেটা বলবো, যে জিকে এখন থেকে পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই, আমি জিকে একদমই পড়ি নাই এইচএসসি লেভেলে, আমি জিকে একদম কোচিং এ গিয়ে পড়ছি, কোচিং এ গিয়ে জিকে একদম কভার করা সম্ভব আমি যেটা মনে করি। আর এখন জিকে তো কমাই দিছে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ নিয়ে, জিকে সামনে কি করবে আমি জানি না, বাট আমাদের সময় কমাই দিছিল আর কি, খুব বেশি তো নাই, সো জিকে নিয়ে প্যানিক হওয়ার তেমন কিছু নাই। আর অবশ্যই স্পেশালি বর্তমান ব্যাচটাকে বলা উচিত যে জিকে এখন একটু একটু করা উচিত, যেহেতু তোমরা অ্যাডমিশন টেস্টে টাইম খুব কম পাবা, তাই তোমরা জিকে করতেই পারো এখন, এখন জিকে কিছু আমাদের টুকটাক সমাজে দেখে ছিল যেতে পারো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে চ্যাপ্টার, মানে আমাদের সময় বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে কিন্তু সব জিকে আসেনি, যেমন খেলাধুলা বিষয়ে একটা এসেছিল এবং টাকা নিয়ে একটা এসেছিল এমসিকিউ, যেটা আমরা বলা যেতে পারে যে এগুলো কিন্তু ডাইরেক্টলি বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে না। তো আমাদেরকে সাম্প্রতিক বিষয় বিশেষত খেলাধুলা বিষয়টা নিয়ে আমাদেরকে একটু জানতে হবে, তো একদম সব বাদ দিলে চলবে না, আমরা কিছু কিছু জানবো। আর অবশ্যই যেটা করবো সেটা হচ্ছে বিগত বছরের মেডিকেল কোশ্চেন এবং বিসিএস পরীক্ষায় যা আসছে সেগুলো আমরা জেনে নিব, কেননা কারণ রাগিব নূর যেহেতু আগে বলে গেছেন যে আমাদের কোশ্চেন গুলো কারা করে, আমাদের কোশ্চেন গুলো করে হচ্ছে ডক্টরসরা,
তো তারা অবশ্যই আমাদের মেডিকেল কলেজে যে আমাদের টিচাররা পড়ান বা হচ্ছে যে প্রফেসররা আছেন, সে তারা হচ্ছে যে এক একজন বিসিএস পরীক্ষা সাধারণত দিয়ে থাকেন এবং তারা বিসিএস এর কোশ্চেন গুলো সম্পর্কে অবহিত থাকে। তো বিসিএস পরীক্ষা বা হচ্ছে আগের বছরের প্রশ্নগুলো তাই বারবার পরীক্ষায় আসতে দেখা যায়, দেখা যাচ্ছে যে টপিকটা সেম থাকছে, এমসিকিউ এর মান নামটা বা হচ্ছে এমসিকিউ এর ধরনটা বদলে দিচ্ছে কিন্তু ঘুরে ফিরে টপিকটা সেম থাকছে। তো আমরা বিগত হ্যাঁ বছরের এক্স্যাক্টলি, কোশ্চেন গুলো অবশ্যই পড়বো, আর এর পাশাপাশি বিসিএস কোশ্চেন গুলো ফরজে আইনের মতো মনে রাখবো, একবার হ্যাঁ সলভ করে অবশ্যই, রেখে দিলাম তা হবে না, কিন্তু বারে বারে সেগুলো দেখতে হবে, কিছুদিন পর পর হচ্ছে রিভাইজ দিতে হবে। এই তো এটাই সাধারণত আমানুল্লাহ পলক বলতে চাচ্ছিলেন। এক্স্যাক্টলি এটা আমি বলতে চাচ্ছিলাম যে ইংলিশ জিকে দুইটাতেই বিসিএস এর কোশ্চেন পড়বে, তারপর ঢাবি ঘয়ের কোশ্চেন গুলা, ঢাবি ঘয়ের কোশ্চেন গুলো কিন্তু দিয়ে দেয় মেডিকেলে, তো মেডিকেলের কোশ্চেন তো অবশ্যই পড়বে, আর বিগত বছর অন্যান্য ভার্সিটির যেসব কোশ্চেন আছে সেগুলো পড়বে ইংলিশ জিকে ক্ষেত্রে, আর ইংলিশটা প্র্যাকটিস করে যাবে, আর জিকেটা টুকটাক যে যতটুকু পারে আর কি করে যাবে যেখান থেকে পারে, কেউ জুবাইস জিকে কিনতে পারে বা যে কোনো জিকে বই, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স গুলা কেউ কালেক্ট করে রাখে, এটা কিন্তু অনেক ভালো অভ্যাস, কারেন্ট অ্যাফেয়ার্স গুলা কালেক্ট করে রাখা, সেগুলো থেকে তথ্য আলাদা করে রাখা, তো এইসব যারা করবে তাদের ইংলিশ আর জিকে তে আলটিমেটলি সমস্যা হবে না, আর যাদের ইংলিশ আর জিকে সমস্যা হবে না তারা অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক ভালো করবে। রাকিব নূর, এবার আমি আপনার কাছে আবার চলে যাচ্ছি যে লাইফ থেকে প্রশ্ন আসছে যে ফিজিক্স কিভাবে পড়বো, যদি ভাইয়া কিছু বলতেন। রাকিব নূরের মাইকটা সম্ভবত অফ করা। রাকিব নূর, আপনি যদি আবার প্রথম থেকে আমাদের সাথে যা বলার ছিল বলতেন। এখন অডিবল? জি, আচ্ছা, তাহলে যেটা বলবো, যে আমি যেটা বলছি শুরুতে যে ফিজিক্স আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, মানে ফিজিক্স এর কোশ্চেন গুলো নর্মালি একটা নর্মাল ক্যাটাগরি ফলো করে আসে, নর্মালি কি আসে যে আমাদের ইউনিটস আসে, দেন ডাইমেনশন আসে, মানে কোন জিনিসটার একক কি, কোন জিনিসটার মাত্রা কি, এই টাইপ কোশ্চেন গুলো যে নর্মালি বেশি আসে, আর কয়েকটা থাকে যে নর্মাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসে। সো যেটা আমানুল্লাহ পলক বললো যে ইসাক স্যারের বইটা পড়তে হবে, অবশ্যই ইসাক স্যারের বইটা পড়তে হবে, আমি মনে করি যে ইসাক স্যারের বইটা পড়লেই আনা, আর কোনো বই পড়া খুব একটা দরকার নেই ফিজিক্স এর জন্য, কেন বেশি এফোর্ট দিতে হবে বায়োলজি আর কেমিস্ট্রি, ফিজিক্স এর কোশ্চেন যেটা বললাম নর্মাল ক্যাটাগরি ফলো করে আসে, তো অবশ্যই আমাদেরকে ইউনিট আর ডাইমেনশন গুলো সবার আগে খুব ভালো মতো করে পড়তে হবে, ইউনিট আর ডাইমেনশন পড়াটা খুবই ইম্পর্টেন্ট, এবং সব সিচুয়েশন মাথায় রাখা, পরীক্ষার আগের রাতে কথা একদিন একজন জিজ্ঞেস করেছিল, তুমি পরীক্ষার আগের রাতে ফিজিক্স এর সব ইকুয়েশন গুলো একবার দেখে যেতে পারো, তাহলে দেখবো যে সহজে তুমি একবারই সবগুলো ম্যাথ অ্যান্সার করতে পারতেছো, যেটা বললাম ইউনিট ডাইমেনশন আর একক গুলো মনে রাখলে আনা, আর ইসেক্স এর বইয়ের যেগুলো এমসিকিউ থাকে, ইসেক্স এর বইয়ের একটা স্পেশালিটি থাকে যেটা হলো যে আমাদের ইয়ে শেষে মানে প্রত্যেক চ্যাপ্টার শেষে একটা করে ইয়ে দেওয়া থাকে, মানে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া থাকে, অনেকগুলো করে লেখা থাকে নর্মালি, এটা সবাই বইয়ে দেখতে পারবে যে এক্সারসাইজের আগে একটা পৃষ্ঠায় সবগুলো এমসিকিউ রিলেটেড জিনিসপত্র গুলো ইসেক্স এর বইয়ে লেখা থাকে, তো অনেকবার দেখা গেছে যে ফিজিক্স এর অ্যারাউন্ড 50% কোশ্চেন্সই ওই পেজটা থেকে আসছে, মানে ওই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট পেজটা যেটা বইয়ের এক্সারসাইজের আগে দেওয়া থাকে, তো ওই জিনিসটা খুব ভালো মতো করে পড়তে হবে, আর স্যারের বইয়ের যেগুলো এমসিকিউ আছে চ্যাপ্টার শেষে মানে এক্সারসাইজের যেগুলো এমসিকিউ আছে ওই এমসিকিউ গুলো খুব ভালো মতো করে প্র্যাকটিস করে যেতে হবে, এগুলো করলে ইউনিট ডাইমেনশন ইকুয়েশন আর এই কোশ্চেন সলভ মানে এক্সারসাইজের কোশ্চেন সলভ করলেই আমি মনে করি যে ফিজিক্স এর অ্যারাউন্ড 90% কমপ্লিট হয়ে যাওয়ার কথা, আর ইসেস এর বইটা বলেই আনা নর্মালি, ফিজিক্স নিয়ে অতটা প্যানিক হওয়ার কিছু নাই যেটা বললাম, আর নর্মালি এটা বোঝাই যাচ্ছে, নর্মালি অনেকে বায়োলজি কেমিস্ট্রি আর ইংলিশে একটু জোর দিতে হবে, যারা ইংলিশে একটু উইক তাদের একটু ভোকাবুলারি ডেভেলপ করা উচিত, কারণ সিনোনিম অ্যান্টোনিম সবাই ভুল করে, আর ইংলিশে দুটো জিনিসই খুব টাফ আসে, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, আই মিন ভোকাবুলারিটা একটু কঠিন আসে, আর থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই দুটো জিনিসই নর্মালি সবাই ভুল করে থাকে, তো এই দুটো জিনিস যদি সবাই একটু ভালো মতো করে পড়ে যায় তাহলে দেখবা ইংলিশে আর কিন্তু কোনো রকম ঝামেলা হচ্ছে না, আরেকটা জিনিস থাকে ট্রান্সলেশন, ট্রান্সলেশন দেখে বোঝা যায় খুব একটা কঠিন আসে না, আর ট্রান্সলেশন মেডিকেল পরীক্ষা অনেকগুলো করে আসে, যেমন 3-4টা করে নর্মালি আসে, আমাদের সময় অনেক কম আসছে, বাট নর্মালি আগের বছরের কোশ্চেন গুলো দেখলে দেখবো যে ট্রান্সলেশন অনেকগুলো করে আসছে, তো ট্রান্সলেশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর ভোকাবুলারি মানে সিনোনিম অ্যান্টোনিম যেটা, এই কয়েকটা জিনিস খুব ভালো মতো করে পড়লে ইংলিশ কভার হয়ে যাবে, ইংলিশ বায়োলজি কেমিস্ট্রি এইগুলো খুব ভালো মতো করে পড়া উচিত। বায়োলজি আর কেমিস্ট্রিটা কিভাবে পড়া দরকার আসলে এই সময়টাতে, মানে কোন ট্রিক্সটা অবলম্বন করে আমরা বায়োলজি আর কেমিস্ট্রিটা পড়তে পারি, সেটা জানার ছিল, একজন প্রশ্ন করেছে আপনাকে। আচ্ছা, বায়োলজিতে যেটা বায়োলজি মানে কি, বায়োলজি জুওলজি পার্টটা খুব ভালো মতো করে পড়তে হবে, কেন জুওলজি থেকে বেশি কোশ্চেন আসার চান্স বেশি,
50-50 নর্মালি থাকার কথা, বাট দেখি যে জুওলজি থেকে মাঝে মাঝে কোশ্চেন বেশি আছে। কোশ্চেন করতেছে ডাক্তাররা, তারা অবশ্যই তাদের সেক্টরকে বেশি প্রায়োরিটি দিবে, তারা জুওলজি থেকে বেশি কোশ্চেন করবে। তো জুওলজি থেকে বেশি কোশ্চেন আসা খুবই নর্মাল। আর বোটানির জন্য, বোটানিটা একটু টাফ, অনেকে মনে রাখতে পারে না, মানে বোটানিটা খুব কঠিন লাগে। এক্ষেত্রে যদি বলবো যে যখন তোমরা একটা করে চ্যাপ্টার পড়ছো বোটানির, অথবা জুওলজি একটা চ্যাপ্টার পড়ছো, তো যেগুলো জিনিস ইম্পর্টেন্ট বাট নর্মালি মনে থাকে না, সেই জিনিসগুলো তোমরা একটা খাতার মধ্যে লিখে রাখবা, খাতার মধ্যে লিখে রাখবা, আর রাতের বেলা ঘুমানো যাওয়ার, ঘুমাতে যাওয়ার আগে ওই খাতার আরেকবার রিভাইজ দিবা। আর নর্মালি যদি তোমার দিনে নর্মালি একটা, যদি একটা চ্যাপ্টার পড়াশোনা করো, রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই ওই চ্যাপ্টারটা আবার রিভিউ করবা। এভাবে বারবার রিভাইজ দিতে হবে, আর কখনোই মনে করবে না যে একবার পড়ে আমার মুখস্থ হয়ে গেছে। এটা আসলে একটা ভুল ধারণা, আমাদের বারবার রিভাইজ দেওয়া লাগবে। বায়োলজি কেমিস্ট্রি পড়ে এটাই টেকনিক যে বারবার করে পড়তে হবে, মানে তোমাকে আসলে এফোর্ট দিতে হবে। আমি যেটা বলি যে মেডিকেল সেক্টর, মেডিকেল কলেজে আসার পরও অথবা মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য সবসময় মেডিকেল সেক্টর সবসময় এফোর্ট ডিমান্ড করে, কখন মেরিট যতটা না বেশি ডিমান্ড করে তার চেয়ে বেশি ডিমান্ড করে সেটা এফোর্ট। মানে আমাদেরকে মেডিকেল স্টুডেন্টদেরকেও বা যারা মেডিকেলে পড়তে চায় তাদের সবাইকে এফোর্ট খুব বেশি করে দিতে হবে, মেরিটের চেয়ে এফোর্টটা বেশি দিতে হবে। যে যত বেশি এফোর্ট দিবে সে তত ভালো করবে। আর বায়োলজি কেমিস্ট্রি এটাতে ভালো করে ইম্পর্ট, মানে ঠিকছে, এগুলো কোনো শর্টকাট নাই, অবশ্যই শর্টকাট থাকে না নর্মালি যে মনে রাখার। অনেকে নিউমোনিক্স দিয়ে মনে রাখতে পারে, যে যত বেশি নিউমোনিক্স দিয়ে মনে রাখবে তার পড়াশোনা খুব ইজিলি মনে থাকবে। তো আমরা নিউমোনিক্স দিয়ে পড়ালেখাটা করার ট্রাই করবো, আর যেটা বললাম একটা খাতায় নোট করে রাখবো, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই যেগুলো কঠিন জিনিস যেগুলো মনে থাকে না সেগুলো আরেকবার লিখবো। আচ্ছা রাগিব, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে কোশ্চেন রিপিট কি পরিমাণে হয়, কিংবা কোশ্চেন ব্যাংক নিয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকার পরও কি অন্য টাইপের কোশ্চেন আসতে পারে কিনা? কোশ্চেন রিপিট হয় না, আমি যেটা বলবো কোশ্চেন রিপিট হয় না। ইংলিশ আর জিকে থেকে মাঝে মাঝে কোশ্চেন রিপিট হয়, বাট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোশ্চেন রিপিট হয় না, হলেও খুব মিনিমাম লেভেলে, মানে নেগলিজেবল যেটা বলি, যে খুবই কম রিপিট হয়। ইংলিশ আর জিকে থেকে হালকা রিপিট হতে পারে, আর কোশ্চেন একটু অড আসা খুবই স্বাভাবিক, অনেক সময় অনেক অর্ডার কোশ্চেন আছে। নর্মালি যে আমাদের আগের বছরের কোশ্চেন গুলো দেখি যে একটু মানে নর্মালি বই থেকে কোশ্চেন, আমাদের কোশ্চেন একটু আলাদা রকম আসছে, যে একটু মানে কি বলবো নর্মাল বেসিক কোশ্চেন আমাদের প্যারায় বেশি আসছে। মানে আমরা যেবার পরীক্ষা দিলাম এবার দেখি যে নর্মাল বেসিক কোশ্চেন বেশি আসছে। তো কোশ্চেন আসলে সব কোশ্চেন জন্য প্রিপেয়ার থাকা লাগবে, কোন ধরনের কোশ্চেন কখন আসবে এটা আসলে বলাটা খুব টাফ, সব কোশ্চেনের জন্য প্রিপেয়ার থাকতে হবে। কোশ্চেন একটু উদ্ভট অথবা একটু আনকমন আসতেই পারে। আমরা হচ্ছে বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করবো এবং জানবো যে কোন টপিক গুলো থেকে কোশ্চেন বেশি আসে, এবং ওই ধরনটা আসলে জানার জন্য আমাদের বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করা দরকার। কিন্তু এটা নিয়ে যদি বসে থাকি, ভাবি যে এখান থেকে কোশ্চেন ব্যাংক সলভ করেছি তো আমি এখানে ভালো নাম্বারে কমন কোশ্চেন পাবো, তো সেটা ভাবাটা একটু বোকামি। আর কথা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক কিংবা হচ্ছে যে কোনো ধরনের গাইড বই বলি, এগুলো তো কখনো টেক্সট বইয়ের বিকল্প না, তো সম্পূর্ণ টেক্সট বুকে যাদের পড়া থাকবে তারা হচ্ছে অবশ্যই এগিয়ে থাকবে শুধু তাদের থেকে, যারা শুধুমাত্র এরকম গাইড বই কিংবা হচ্ছে কোশ্চেন ম্যাক্সের উপর নির্ভর থাকবে তাদের থেকে। কেমিস্ট্রিটা কিভাবে পড়া দরকার শুভরাজ আপনার কাছে জানতে চাচ্ছি। কেমিস্ট্রি বই আমরা তো সচরাচর দেখি যে ইন্টার লেভেলে আমরা খুব বিস্তারে বই পড়ি, কেননা ওইটা সহজ ভাষায় লেখা, ইভেন আমিও খুব বিস্তারে বই পড়ছি। কিন্তু দেখা যায় যে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় হাজারের নতুন বই দেখে অনেকেই ঘাবড়ে যায়, তো ঘাবড়ানো কিছু নাই। তো মেডিকেল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনে আর কি তোমার ওই রকম থিওরিটিক্যাল এত কিছু জানা লাগে না, মানে তোমার যে নর্মাল যে লাইন গুলো যেগুলো দেখলে মানে কোয়েশ্চেন মনে হয় যে এইটা এই টাইপ থেকে কোয়েশ্চেন চেঞ্জ করে দেওয়া যায়। স্পেশালি দেখবা যে কিছু কিছু লাইন আছে যেগুলো লাইনের ওয়ার্ড গুলোর মধ্যে সরাসরি লাগিয়ে দিয়ে মানে একটা মানে পচনযোগ্য সরাসরি লাগিয়ে দিয়ে অপচনযোগ্য নিচের কোনটি সঠিক না এরকম টাইপের কোয়েশ্চেন করে দেয়, তো এরকম অনেক সময় হয়। এই জন্য আমাদের হাজার হিসাবে ভালো মতো করতে হবে, কেননা আমাদের স্যাররা অলওয়েজ মানে যারা আমাদের মেডিকেল স্যার তারা অলওয়েজ হাজার হিসাবে বই থেকে কোয়েশ্চেন করে। আর বিগত কয়েক বছর দেখা গেছে যে হাজার হিসাবে বই থেকে গুহ স্যার বা কবি স্যার বই থেকে দুই একটা করে কোয়েশ্চেন আসে, বাট অতটা না। মেইনলি হাজার হিসাবে বইটা ফলো করবো যারা আমরা ফার্স্ট ইয়ার, আর যারা কিনা সেকেন্ড ইয়ার তারা যেহেতু ফার্স্ট টাইম অলরেডি হাজার হিসাবে বই পড়ে এসেছি, তো তারা কি চাইলে কবি স্যার বা গুহ স্যার বই একটু ফলো করতে পারে। আর কেমিস্ট্রি নিয়ে বলার কথা, অনেকে যে জৈব যৌগ থেকে ভয় পায় ওইটা স্কিপ করে, তো এটা স্কিপ করা যাবে না। জৈব যৌগ থেকে না হলো 3 থেকে 4টা কোয়েশ্চেন আসবে, তো আমাদের টাইমে কিছু অদ্ভুত কোয়েশ্চেন আসছিল, তো এটা ভালো মতো পড়া লাগবে।
আর এইভাবে আর আমরা আরেকটা অধ্যায় স্কিপ করি, সেটা হচ্ছে পঞ্চম চ্যাপ্টার, মানে দুইটা অধ্যায় কেমিস্ট্রি বা দুইটা দুই পেপারে, মানে ফিফথ চ্যাপ্টার এত তথ্য মানে পোলাপান করতে চায় না যে এটা থেকে কি পড়া, তো এটা নেগলেক্ট করা চলবে না। তো এই চ্যাপ্টার গুলো খুব ইম্পর্টেন্ট পড়া লাগবে। দেখা যাবে যে আমরা ভিতরের চ্যাপ্টার গুলো অনেক গুরুত্বপূর্ণ মানে মনোযোগ দিয়ে পড়ি, কিন্তু লাস্টে ওইসব চ্যাপ্টার বাদ দেওয়া যায়, কিন্তু দেখা যায় যে ওইসব চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন বেশি আসে, জানি না কেন, বাট ওইসব চ্যাপ্টার থেকে স্যার কোয়েশ্চেন করতে বেশি চায়। তো প্রথম চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার দুই পেপার, আর এই আর হচ্ছে জৈব যৌগ, মানে এই পাঁচটা চ্যাপ্টার 10টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে হচ্ছে আমার ভালো করে পড়া লাগবে, কারণ এগুলোর থেকে মানে কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, কিন্তু এই পাঁচটা মানে আমার মানে একদম ছোট ছোট রাখতে হবে আমার মতে। এই তো দ্যাটস নীরব, আপনি কি শুনতে পাচ্ছেন এখন? জি শুনতে পাচ্ছি, আন্তরিক ভাবে দুঃখিত কারিগরি ত্রুটির জন্য। কারিগরি ত্রুটি বা যান্ত্রিক ত্রুটি আমাদের জীবনের অংশ, তো আমরা সেটা উপেক্ষা করে আগামী পর্বে চলে যাচ্ছি। নীরব, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ওভারঅল কিভাবে মানে সার সংক্ষেপটা কিভাবে টানবেন, যে মেডিকেলে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন ব্যাপারটা? মেডিকেল অ্যাডমিশন টেস্টের ব্যাপারে যে কথাগুলো বললো রাগিব, তো সবগুলো মোটামুটি বলে দিছে, রাগিব, পলক, শুভ মোটামুটি যা শুনলাম সবগুলো বলে দিছে। এখন প্রথমে তোমার প্রথম কথাটা হচ্ছে যে এইচএসসি লেভেল থেকে প্রিপারেশনটা হচ্ছে মেইন। যদি এইচএসসি লেভেল থেকে প্রিপারেশনটা তোমার ভালো থাকে, তাহলে আলটিমেটলি তুমি তোমার চাপ অনেক কমে যাবে মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে, তোমার চাপ অনেক কমে যাবে যদি এইচএসসি লেভেলের প্রিপারেশনটা মোটামুটি ভালো থাকে। আর এইচএসসি লেভেলের প্রিপারেশন যত ভালো হবে, তত তোমার জন্য মেডিকেল এক্সামটা অনেক সোজা হয়ে যাবে। এক্ষেত্রে বায়োলজি, বায়োলজির ক্ষেত্রে বায়োলজি, জুলজি এবং কেমিস্ট্রি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, যেহেতু মেডিকেল এক্সামে সবচেয়ে বেশি আসে। আর ফিজিক্স মোটামুটি এইচএসসি লেভেলে যে পড়াশোনাগুলো করা হয়, এইচএসসি লেভেলের পড়াশোনাতেই তোমার দেখা যাবে মেডিকেল এক্সাম কভার হয়ে যাবে। এইটা হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে ট্রিক্স। আর সবচেয়ে বেশি ট্রিক্স যেটা হচ্ছে মিনোমেরিক দিয়ে মনে রাখা, মিনোমেরিক আর হচ্ছে আর তোমার সবগুলো দাগাই দাগাই পড়তে হবে, সব যত বেশি দাগাই পড়বা তত বেশি তোমার ব্রেনে ক্যাচ করবে ওইটা। আর এইচএসসি লেভেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনে গিয়ে ওই সুযোগটা পাওয়া যাচ্ছে না যে সবগুলো একবারে রিভিশন দিয়ে তুমি পরীক্ষা যাইতে পারবা, এক সময় যে সবগুলো সাবজেক্ট রিভিশন দিয়ে পরীক্ষা যাইতে তুমি অ্যাটেন্ড করতে পারবা না। সেই জন্য যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা আমি বলবো যে তুমি একটা নোট করে ওটা রেখে দিতে পারো, এবং প্রতিদিন দেখা যাবে যে ওইটা যদি একটু রিভিশন দিতে পারো, অধ্যায় ভিত্তিক নোট হোক আর সাবজেক্ট ভিত্তিক নোট হোক, তাহলে ওই জিনিসটা তোমার ক্ষেত্রে বেশি ইফেক্টিভ হবে। কারণ মেডিকেল পরীক্ষার সময় তুমি যদি ওই নোট গুলো শুধু ভেজাও, তাহলে ওইটা তোমার পুরো একটা রিভিশনের মতো কাজ করতেছে, এবং এটা তোমার ক্ষেত্রে অনেক ইফেক্টিভ এবং হেল্পফুল হবে আমি আশা করি। বন্নি, ধন্যবাদ নীরব। নীরব, আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে এই ড্রিম টু মেডিকেল, আপনি যে আপনি শুভ এবং পলক যে এর ফাউন্ডার, তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ড্রিম টু মেডিকেল কিভাবে এর কোয়ারেন্টাইন টাইমটাতে বা হচ্ছে এর পরবর্তী সময়ে এরকম শিক্ষার্থীদেরকে হেল্প করবে, সেক্ষেত্রে যদি আপনি কিছু বলতেন। ড্রিম টু মেডিকেল নিয়ে যে প্রথমে কথায় আসি, ড্রিম টু মেডিকেল এটা হচ্ছে আমাদের একটা সিনিয়রদের একটা প্ল্যাটফর্ম যেখানে জুনিয়রদেরকে নিয়ে কাজ করা হচ্ছে। আমরা যখন দেখা দিচ্ছিল যে এইচএসসি লেভেলে ছিলাম বা মেডিকেল এডমিশন দিছিলাম, তখন ক্ষেত্রে আমরা এরকম কিছু প্ল্যাটফর্ম থেকে হেল্প পেয়ে আসছি। তখন থেকে আমাদের মাথায় ছিল যে যদি ইনশাআল্লাহ আমরা চান্স পাই, তখন আমাদের জুনিয়রদেরকে নিয়ে যদি আমরা এরকম কিছু করতে পারি, তাহলে অবশ্যই কিছু ভালো হবে। আর আমাদের মেডিকেলের ক্ষেত্রে যে সময় সমস্যাগুলো হয় যে সাজেশন দেওয়া বা হচ্ছে মেডিকেলের গাইডলাইন, এটা হচ্ছে মেইন। এই গাইডলাইনটা কিন্তু সব জায়গা থেকে পাওয়া যায় না। এখন বিভিন্ন ফেসবুক হচ্ছে এখন সময় কাটানোর একটা উপায় হয়ে গেছে, পোলাপাইন সময় এখানে বেশি নষ্ট করে। এখন যদি এইটা একটা গ্রুপ থেকে যদি তারা গাইডলাইন পায়, এখন মেডিকেল এডমিশনের ক্ষেত্রেই হোক বা এসএসসি এডমিশনের ক্ষেত্রেই হোক, তাহলে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। সেই জন্য মোটামুটি এই উদ্যোগটা নেয়া, যাতে পোলাপাইন তাদের নিজস্ব মানে ট্রাকে থাকতে পারে, পড়াশোনার ট্রাকে থাকতে পারে, এবং যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারে, এবং আমরা যে যে প্রবলেমগুলো ফেস করছি তারা ভবিষ্যতে যেন ওই প্রবলেমগুলো ফেস না করে, তাহলে তারা ভালোভাবে এইচএসসিটাও পার করতে পারতেছে, এইচএসসি লেভেলটা, এবং মেডিকেল এডমিশনে ইনশাআল্লাহ ভালো কিছু করবে। আর এখন দেখা যাচ্ছে কোয়ারেন্টাইনে অনেকেই বোর হচ্ছি, সময়গুলো যদি আমরা ইফেক্টিভভাবে কাজে লাগাই তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব। সেই জন্যই এই এই উদ্যোগটা মূলত নেয়া, ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা অনেক দূর আগায় যাবে, একটা স্বপ্নের প্ল্যাটফর্ম, অনেক ভালো একটা প্ল্যাটফর্ম হবে ইনশাআল্লাহ। বন্নি, ধন্যবাদ নীরব আপনাকে। রাগিবুর, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে একটা দীর্ঘ সময় পর্যন্ত কিভাবে মানে
মানে পড়াটা ধরে রাখা যায় বা পড়তে বসে থাকাটা কন্টিনিউ করা যায়, বা পড়া কিভাবে মনে রাখবো? রাগিবনুর, আপনার মাইকটা সম্ভবত আবার অফ করা, একটু দুঃখিত। হ্যাঁ, অনেক ভালো কোশ্চেন করছে। যেই করুক না কেন, লং টাইম পড়াশোনা করাটা খুব ইম্পর্টেন্ট। লং টাইম মানে অ্যাটলিস্ট তাকে মিনিমাম 1 ঘন্টা একটানা পড়ার ইয়ে করা উচিত। সে একটা কাজ করতে পারে যে অনেক সময় আমাদের ঘুম পায়, তখন আমরা তখন এইরকম ফেসবুকে অনেক গ্রুপ আছে, যেমন ড্রিম টু মেডিকেল যে গ্রুপটা, এসকল গ্রুপে অনেক ধরনের কোশ্চেন শেয়ার করে, অনেক জিকে কোশ্চেন শেয়ার করে, অনেক সময় ইংলিশ কোশ্চেন অথবা যাই হোক এরকম কিছু একটা কোশ্চেন শেয়ার করে। তো এই কোশ্চেন গুলো আমাদেরকে যখন একটা আমাদের ঘুম পাচ্ছে অথবা পড়তে ইচ্ছা করতেছে না, তখন হালকা আমরা ফেসবুকে এসে এই গ্রুপ গুলো থেকে একটু হালকা চেক করে যেতে পারি যে মানে আমরা কি ওইভাবে সময়টা মানে ঘুমটা কেটে যাবে তাহলে। আর লং টাইম পড়াশোনা করার অ্যাটলিস্ট আমাদেরকে 20 মিনিট খুব ভালো মতো পড়তে হবে, তারপরে আমরা একটা হালকা হেঁটে আসতে পারি অথবা আমাদের রিডের সাথে একটু কথা বলে আসতে পারি। তো এটা একটা অনেক ইম্পর্টেন্ট যে লং টাইম পড়াশোনা করাটা। আর লং টাইম পড়াশোনা করার জন্য আমাদেরকে অবশ্যই এরকম মোবাইল ল্যাপটপ এগুলো আমাদের হাত থেকে অনেক দূরে থাকা দূরে রাখা লাগবে, বিকজ এগুলো পাশে থাকলে আসলে খুব একটা ভালো পড়াশোনা করা যায় না। আর এটা একটা ইম্পর্টেন্ট যে যখন আমরা পড়তে বসবো তখন আমাদেরকে মোবাইল ল্যাপটপ বা যেগুলি আমাদের থেকে ডাইভার্ট করতে পারে অথবা ডিস্ট্রাক্ট করতে পারে সেগুলো আমাদেরকে দূরে রাখতে হবে। মানে আমাদের হয়তো আমরা আমাদের আম্মু অথবা আব্বু অথবা কারোর কাছে জমা দিয়ে তারপর পড়তে বসবো, আর মিনিমাম 1 ঘন্টা আমাদেরকে রেগুলারলি পড়তে হবে। এটাই আসলে আর যেগুলো জিনিস ডাইভার্ট করে সেই জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে লং টাইম পড়াশোনা করার জন্য। আর একটা কথা যে মনে রাখার ব্যাপারটা, মনে রাখাটা বললাম যেটা কোনো শর্টকাট টেকনিক নাই, অনেকে হাইয়েস্ট নিউমোনিক্স ইউজ করতে পারে এটাই, আর বেশি বেশি করে রিভাইজ দিতে হবে। এটা করলে আসলে ভালো ইয়া করতে হয় মানে ভালো করা যেতে পারে আসলে। আসলে পড়া দেওয়া মানে পড়া মনে রাখার আরেকটি উপায় হচ্ছে আরেকজনকে পড়ানো বা পড়া দেওয়া। সাধারণত এমন হয় যে বাসায় যদি মা বাবা থাকে তারা আমাদের পড়া বুঝুক বা না বুঝুক বা চেয়ার টেবিল যাই থাকুক, যে অন্তত একটা পড়া আমি সবসময় বলি যে পড়া শেষ করার পরে যে সেই বইটা বন্ধ করে যদি আমি ওই পেজটা আবার মেমোরিতে আনতে পারি যে না আমি এই পেজে এইভাবে এইভাবে পড়েছি, এবং সেটা যদি আমি মুখ দিয়ে বলতে পারি তখনই আমি বুঝবো যে আমার পড়াটা হয়ে গেছে এবং আমার পড়াটা মনে আছে। আর একটা পড়া তখনই শর্ট টাইম মেমোরি গুলো আমাদের তখনই লং টাইম মেমোরি হবে যখন নাকি আমরা কাউকে পড়া দিব, পড়া দেওয়ার অভ্যাসটা হলেই আমাদের হচ্ছে এই মেমোরি শর্ট টাইম মেমোরি গুলো লং টার্ম মেমোরি হবে। আরেকজন প্রশ্ন করেছেন যে আমার ইচ্ছা মেডিকেলে কিন্তু ফ্যামিলি হয়তো ইঞ্জিনিয়ারিং চাচ্ছে বা এরকম কিছু। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারের পাশাপাশি কিভাবে মেডিকেল প্রিপারেশন নিই। প্রথম কথা হচ্ছে যে নিজের প্যাশনটাকে তুমি আগে দাম দিবে, যে তুমি যদি কোনো কিছুতে আগ্রহ প্রকাশ করে থাকো, যেমন অনেকের প্যাশন থাকে ইঞ্জিনিয়ারিং, তারা ম্যাথ খুব পছন্দ করে, তো ফ্যামিলির কথা ভাবে যদি মেডিকেল লাইনে আসো, যদি নিজের ইচ্ছা নাও থাকে তাহলে হচ্ছে মন মরা ডাক্তার হবে, কাঠখোট্টা ডাক্তার হবে, যারা হচ্ছে কোনো রস পাবে না তাদের পেশায় বা তাদের ভালো লাগার কাজে তারা থাকবে না। ঠিক সেভাবেই যদি একজনের প্যাশন থাকে মেডিকেল কিন্তু সে যদি যায় ইঞ্জিনিয়ারিং এ, তাহলে তার কাছে অঙ্কগুলোকে নিরস মনে হবে, অঙ্কের ভিতরে সে কোনো ভালোবাসা পাবে না, তার কাছে তার অকুপেশনটা বা পেশাটা নিছকই টাকা কামানোর একটা পেশা হয়ে দাঁড়াবে, তো সেখানে তার কোনো শখ থাকবে না। প্রথম কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নিজের ইচ্ছাকে দাম দেয়া, নিজের ইচ্ছাকে দাম দিয়ে সেই পেশায় আসার চেষ্টা করা, যদি তা সম্ভব না হয় তাহলে হচ্ছে পাশাপাশি যেটা শুভ বললেন সেই কাজটা আপনারা করতে পারেন। আচ্ছা রাগিব নূর, আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনি আপনার সময় সোশ্যাল মিডিয়াতে টাইম দিতেন কিনা, আর যদি অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে কিভাবে সেটা মেনটেন করতেন? আমি আমি যখন কলেজে ছিলাম কলেজে আমাদের মোবাইল অ্যালাউড ছিল না, তো আমি তখন কলেজে আমাদের মোবাইল অ্যালাউ করা হইতো না অথবা এরকম কিছু করা হইতো না, তো আমার সোশ্যাল মিডিয়ায় নিজেকে ইংগেজ করার কোনো আসলে ওয়েই ছিল না। তো অ্যান্সারটা নো, যে আমি যখন কলেজে ছিলাম তখন আমার কাছে মোবাইল ছিল না, তো আমি সোশ্যাল মিডিয়াকে ইংগেজ হইতে পারিনি। আর যখন বললাম আর HSC এর পরে মানে কোচিং পিরিয়ডে আমার ID ডিঅ্যাক্টিভেটেড ছিল, তো আমি আসলে ওইভাবে নিজেকে ওইভাবে মেনটেন করতাম, বা যখন কোনো ইম্পর্টেন্ট কাজ থাকতো অনেক সময় অনেকগুলো গ্রুপে অনেক ধরনের কোশ্চেন দেয় মেনলি সেগুলো দেখতাম নর্মালি। আর ওই সময়টা একটু আমাদেরকে মানে এগুলো থেকে দূরে থাকাটাই বেটার, কারণ সোশ্যাল মিডিয়াতে এখন যেটা দেখতেছি যে এখন যখন একবার ঢুকি ঢুকিয়ে দেখি অনেক সময় চলে যায়, 1-2 ঘন্টা চলে যাচ্ছে, তো তখন তো ইয়ে অত সময় যাওয়া আমাদের জন্য বিশাল একটা লস হবে। তো যদি বলবো যে তোমরা ID ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারো, আর আমি যেটা করছিলাম, আর যদি অনেকে আবার অনেক ধরনের অ্যাপ ইউজ করে যে টাইমিং অ্যাপ, টাইম ম্যানেজমেন্ট অ্যাপ, যেগুলো একটু নির্দিষ্ট টাইম পর সোশ্যাল মিডিয়া গুলো একটু ব্লক করে দেয়, তো এইভাবে তোমরা মানে অ্যাপ্লাই করতে পারো। আর আমি খুব একটা চালাইনি কারণ আমার আসলে সুযোগই ছিল না, বাট এখন অনেক সময় নষ্ট হচ্ছে আর কি এটার পিছনে।
আচ্ছা শুভ রাগে রাগের আপনার কাছে কাছে একটা তো, কোশ্চেন ছিল হ্যাঁ রাগের বলুন কাছে একটা প্লিজ। কোশ্চেন ছিল যে আমি একটা মেডিকেল গ্র্যান্ড সেলিব্রেশনে শুনছিলাম যে ক্যাডেটে রাতে লাইট নিভিয়ে দেওয়া হয়, তো তুমি হয়তোবা কোন একটা স্পেশাল ওয়েতে পড়ালেখা করতে, সেটা যদি একটু আমি মানে ছিলাম ডিসকাস করতে। পারফরমেন্সের ওখানে, আমি শুনেছিলাম আপনার এই কথাটা যে পর্দার টানিয়ে কিছু একটা লাইট যাতে বাইরে থেকে বোঝা না যায়, এরকম আসলে কিছু আমরা একটা প্রথমে আমাদের যেহেতু আর্মি রেগুলেটেড ইনস্টিটিউশন ছিল, ওরা খুবই হার্ড রুল ফলো করতো যে নর্মালি যখন 11টার সময় লাইট আউট, মানে এটাকে আমরা ব্ল্যাক আউট বলতাম, চারিদিকে অন্ধকার হয়ে যেত, যখন ব্ল্যাক আউট হইতো তখন আর তারপরে আর লাইট জ্বালানো যাইতো না, লাইট আউট এটাকে বলা হইতো, একটা ঘন্টা বাজতো, ঘন্টার সময় সব লাইট একসাথে অটোমেটিক অফ হয়ে যেত। বাট তারপর তো এইটুক সময় পরে আসলে খুব একটা কাজে আসে না ওই সময়টাতে, তাই আমরা কি করতাম, আমরা দেয়ালের মধ্যে কম্বল টাঙ্গাই দিতাম, তারপরে দরজার নিচে বেডশিট বিছিয়ে দিতাম যাতে লাইট ভিতর থেকে বাইরে না যায়, ওইভাবে আসলে পড়া করতাম, মানে বেশিক্ষণ লাইট আউট এর পর পড়ালেখা করার জন্য। ধন্যবাদ রাগিবনার আপনাকে। শুভরাজ আপনার কাছে প্রশ্ন ছিল হচ্ছে যে মেডিকেলের প্রিপারেশন দিয়ে আমরা কোনো কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি কিনা? এটা একটা কমন কোয়েশ্চেন যে মেডিকেল প্রিপারেশন নিয়ে আমরা কোনো ভার্সিটির সাথে যাবো কিনা, তো আমার তো হচ্ছে হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি যদি ইন্টারে আমার ম্যাথে বেসিক ভালো থাকে তাহলে আমার ইন্টারে যে আমি ইন্টারে কোচিং যখন মেডিকেল কোচিং করব তখন দেখবো যে বোটানি কেমিস্ট্রি বায়োলজি এগুলো নিয়ে মানে মাথা ঘামাচ্ছি, ম্যাথ করার টাইম থাকে না, তো আমি সপ্তাহে একদিন টাইম দিতাম, শুক্রবার 2 ঘন্টা ম্যাথ করতাম, তাও ওই টাইমটা ছিল যে আমি যে কোচিং করতাম ওইখানে ম্যাথ প্রোগ্রাম ছিল, তো 2 ঘন্টা যেতাম যেহেতু ভর্তি হয়েছি, তো ওই 2 ঘন্টায় আমি ইউটিলাইজ করতাম, তো ওইটা ইউটিলাইজ করে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, শুধু আমি বেশি জায়গায় পরীক্ষা দিই নাই, তো জাহাঙ্গীরনগর এ ইউনিটে পরীক্ষা দিতে গেছিলাম, তো আমি এক্সপেক্ট করছিলাম যে কোনো মানে মানে অনেক পিছিয়ে যাব, তো মার্ক দেখার পর আমি নিজেও বিশ্বাস করি নাই যে কিভাবে হলো, তো আমি যেহেতু পারছি তো অনেকে হয়তো বা ম্যাথ আমার চেয়ে অনেক ভালো পারে ইন্টারে, তো তাদের জন্য তো আরো সুবিধা যে ম্যাথ ওই রকম যদি তুমি ইন্টার থেকে বেসিক ভালো করে আসছো তাহলে মানে তোমার অসুবিধা হওয়ার কথা না, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেলে যাবা তাদের জন্য সেম কথা, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আমরা সবগুলাই প্রিপারেশন হয়ে যায়, তো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তো তার পাশাপাশি যদি তুমি একটু বায়োলজি চোখ গুলো সপ্তাহে 1 দিন 2 ঘন্টা করে বা 1 ঘন্টা করে আর কোয়েশ্চেন গুলো সলভ করো তো অনেকেই মানে চান্স পেয়ে গেছে, আমার এমন ফ্রেন্ড আছে যে ডিএমসি তে যে ইঞ্জিনিয়ারিং কোচিং করে ডিএমসি তে চান্স পেয়েছে, তো সম্ভব একটা কোচিং করে আরেক জায়গায় পড়া সম্ভব। আচ্ছা একটি প্রশ্ন আছে সকলের জন্য যে ভাইয়া আপুরা, যে আপনারা আপনাদের সময় ইন্টারমিডিয়েটে ফেসবুক ইউজ করতেন কিনা? নীরব, আমানুল্লাহ, পলক, শুভরাজ, আমরা রাগিবনের কথা মাত্র শুনলাম যে সে ইউজ করতেন না, আপনারা তিনজন কি ব্যবহার করতেন কিনা সামাজিক যোগাযোগ মাধ্যম? প্রচুর করতাম, প্রচুর। সেটা কিভাবে মেনটেন করতেন? না আসলে অভ্যাস হয়ে গেছিল, আসলে সেটা ছাড়তেও পারি নাই, মানে আমি একটা টাইমে গিয়ে আমার যাদের অ্যাডভাইজার আছে তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আমি কি করবো, অ্যাকচুয়ালি আমি তো অ্যাডিক্টেড হয়ে গেছি, মানে অনেকটা ওই টাইপের, তো কি করা উচিত আমার, আমি কি একবারে ছেড়ে দিবো না কি কি করব, তো আমার অনেক ভাইয়া ছিল, তারপর যারা অ্যাডভাইজার ছিল তারা আমাকে বললো যে না তুমি একবারে ছেড়ে দিলে ব্যাপারটা আরো নেগেটিভ হয়ে যাবে, তো একবারে ছেড়ে না দিয়ে তুমি কন্ট্রোল করার ট্রাই করো, দেখো কতদূর কন্ট্রোল করতে পারো, সো আমি কন্ট্রোল করার ট্রাই করছি এবং আমি বেশ কন্ট্রোল করতে পারছি, আমি তো এটা সবার যার যার নিজের কাছে আর কি, যে কন্ট্রোল করতে পারবে, আর যে একদমই পারবে না তার আস্তে আস্তে ছেড়ে দেওয়াই উচিত, একটা একটা প্রসেস ফলো করে ছেড়ে দেওয়া উচিত, আর যে দেখতেছে যে না কন্ট্রোল করা যাচ্ছে, আমি যতক্ষণ ইচ্ছা থাকতে পারতেছি, মানে বেশিক্ষণ না 10-20 মিনিট থাকতেছি, আবার কিছুক্ষণ পরে আবার চলে যাইতে পারতেছি, এরকম টাইম ম্যানেজমেন্ট যদি সে করতে পারে তো সে রাখতে পারে, সমস্যা নেই, আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক কাজে লাগানো যাইতেছে, আমিও এই অ্যাডমিশন টাইমে আমি ফেসবুকিং করতাম, অ্যাডমিশন টাইমে আমাদের যেমন এই গ্রুপটা ড্রিম টু মেডিকেল এরকম গ্রুপ ছিল, যেমন মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন প্রিপারেশন, ওইখানে আমি ছিলাম, আমি অনেক বেশ অ্যাক্টিভ ছিলাম আর কি, মানে ওইখানে আমি নিজেও পোস্ট করতাম, নিজেও কিছু মানে কোনো নোটস টোটস থাকলে নোটস শেয়ার করতাম, ওইখানে কোনো ইনফরমেশন পাইলে কোনো পয়েন্ট যদি পাইতাম আমি সেগুলো পয়েন্টস টু বি নোটেড আকারে শেয়ার করতাম গ্রুপে, তো এইসব করাতে ভাইয়ারাও অনেক রাগ হয়ে গেছিল যে তুমি তোমার পরীক্ষার সামনে তুমি এসব কি করতেছো, ওই গ্রুপে টুপে বেশি টাইম দিতেছো এরকম, আচ্ছা তো আমি তাহলে ছিলাম মূল কথা হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজে কন্ট্রোল যদি করতে হবে। অ্যাডিকশন থেকেও থাকে তাহলে ধীরে ধীরে ওই সময়টুকু, প্রথম দিন তো 5 মিনিট, তারপর থেকে 10 মিনিট, এরকম ভাবে কমিয়ে কমিয়ে ব্যবহার করবে।
শুভ আপনি করছেন কিনা? শুভ আপনার মাইকটা হয়তো অফ। ফেসবুক ইউজ করতাম বাট অতটা না, মানে লাস্টে যখন আমার মডেল টেস্ট শুরু হয়ে যায় তখন আর ফেসবুক করার সময় পাইনি, মানে এত পরীক্ষা দিছি আর লাস্টে মোবাইল ইউজ করতাম মূলত অনলাইনে। সবাই হয়তো জানো যে মেডিকেল বোর্ড পরীক্ষা এক মাস আগে আমাদের সব কোচিং বন্ধ হয়ে যায়, তো তখন মোবাইলে পরীক্ষা দেওয়া ছাড়া উপায় নাই, তো তখন পরীক্ষা দিতাম, পরীক্ষা দিতেই তাছাড়া তেমন একটা ফেসবুক চাপে থাকে। আচ্ছা নীরব, আপনার কাছে জানতে চাচ্ছি। নীরবের মাইক মিউট করা। নীরব হয়তো আপনার মাইকটা মিউট করা। এবার বল যে আমি এসএসসি লেভেলে সবচেয়ে বেশি ফেসবুক ইউজ করছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি খুব একটা রেপুটেড কলেজ থেকে উঠে আসছি সেরকম কিছু না, আমি একটা লোকাল কলেজ থেকে আসছি মেডিকেলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন সেই জন্য আমি সোশ্যাল মিডিয়া সোশ্যাল ইউজটা করতাম, এই জন্যই ওখান থেকে আমি অনেক সাপোর্ট পাইতাম, যেমন প্রশ্ন গুলা দাগানো গুলা পিডিএফ আকারে যেগুলো দিছিল বা নোটস গুলা সাজেশন অর্ডার ভিত্তিক সাজেশন এগুলো আমাকে অনেক হেল্প করতো, সেই জন্য আমি বেশিরভাগ সময় ফেসবুকে কাটাইতাম। আমি ফেসবুকে অনেক অ্যাক্টিভ ছিলাম এসএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, এমনকি আমি ধর মেডিকেল এডমিশন টাইমেও যখন এডমিশন প্রিপারেশন নিতাম তখন আমি ফেসবুকে সময় কাটাইতাম। মানে এটা আসলে একটা পজিটিভ মেইনটেনেন্সের উপর ডিপেন্ড করে আর কি, পজিটিভলি ইউজ করতে পারো তাহলে কোনো সমস্যা নেই, যদি কিন্তু এটা যদি যদি নেগেটিভলি ইউজ করো তাহলে বিষয়টা হয়তো খারাপ হয়ে যাবে। আমার সাথে ইউজ করলে অবশ্যই তোমার জন্য এটা আশীর্বাদ স্বরূপ হবে ইনশাআল্লাহ। অবশ্যই আমার নিজের কোনো মোবাইল ফোন ছিল না ইন্টারমিডিয়েটের 2 বছরে, এবং আমার ফেসবুক আইডিও ছিল না। আমার ফেসবুক আইডি খোলা হয়েছে যেদিন মেডিকেল অ্যাডমিশন এর রেজাল্ট দিল তারপরে, তো কিন্তু এর মাঝে আমি ফেসবুকে সম্পৃক্ত ছিলাম। কিভাবে ছিলাম, আমার মার আইডি ছিল, সেখান থেকে আমি হচ্ছে এরকম অনলাইন পোর্টাল যেগুলো থাকতো সেখান থেকে এক্সাম গুলো দিতাম, যেটা শুভ বললো যে এক মাস পরে তো সবকিছু অফ হয়ে যেত, তখন নিজেকে তথ্যাদি নিয়ে এনরিচ করতাম কিভাবে, তখন হচ্ছে ফ্যামিলি মেম্বার একজন থাকলেই হয় তাদের আইডিটা দিয়ে, একটু পড়াশোনার ব্যাপারে তো অবশ্যই মা বাবা মানা করবে না, তো নিজের আইডিটা না থাকাটা বেটার, কারণ অ্যাডিকশন আমরা দূরে থাকলে দূরে থাকাটা ভালো। তো এইভাবে আশা করা যায় আমরা কমিয়ে ফেলতে পারবো এইসব অ্যাডিকশনের কথা। রাগিব নূর, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বোটানির কোন কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট যদি একাধারে একটু বলে যেতে। বোটানির জন্য আমার চ্যাপ্টার গুলো খুব মনে নেই আসলে, আমি অনেক আগে অনেকদিন ধরে বইটা দেখা হয় না, বা যতটুকু মনে পড়ে তার মধ্যে ইম্পর্টেন্ট প্ল্যান্ট ফিজিওলজি, মানে উদ্ভিদ শারীরতত্ত্ববিদ্যা প্ল্যান্ট ফিজিওলজিটা অনেক ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তারপরে আমাদের নগ্নবীজ আবৃতবীজ ওই চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট, বায়োটেকনোলজি অনেকটা ইম্পর্টেন্ট, বায়োটেকনোলজি থেকে ভালোই কোশ্চেন্স আসে। আর তারপরে মাইক্রো অর্গানিজম চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, মানে অণুজীব যেটা, ওই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। আর সেল ডিভিশন থেকে প্রত্যেকবার একটা ইজি কোশ্চেন আসে, বাট সেল ডিভিশন ওই কোশ্চেনগুলো আমাদের ভুল করা যাবে না, সেল ডিভিশন থেকে কিন্তু নর্মালি কোশ্চেন আসেই। সো আর সেল কেমিস্ট্রি আমি সবগুলো বলে ফেললাম আসলে, বাট এই কয়টা চ্যাপ্টার, মাইক্রো অর্গানিজম, সেল কেমিস্ট্রি আর প্ল্যান্ট ফিজিওলজি, যদি তিনটা চ্যাপ্টার নাম বলতে হয় এই তিনটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। প্ল্যান্ট ফিজিওলজি মানে উদ্ভিদ শারীরতত্ত্ববিদ্যা, মাইক্রো অর্গানিজম মানে অণুজীব, আর সেল কেমিস্ট্রি যেটা বললাম মানে কোষ রসায়ন, এই তিনটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা চ্যাপ্টার থেকে অনেক বেশি কোশ্চেন। ঘুম কিভাবে কন্ট্রোল করা যায়, রাগিব না আপনার কাছে প্রশ্ন ছিল একজন দর্শকের। আচ্ছা ঘুম কন্ট্রোল করা যায় কিভাবে, চা খাইতে পারো, চা খাইলে ঘুম যেতে চাই যতটুকু জানি, চা খাইতে পারো অথবা হেঁটে হেঁটে পড়তে পারো, হেঁটে হেঁটে পড়লে ঘুম কন্ট্রোল হওয়ার চান্স আছে, মানে হেঁটে হেঁটে পড়লে কি হয় ঘুম পাচ্ছে না, অথবা যখন ঘুম ধরছো তখন তুমি দাঁড়ায় যাবা, দাঁড়ায় যাবা, মানে যখন একটু ঘুমে চোখ নেমে তখন একটু দাঁড়ায় দাঁড়িয়ে পড়বা, আমি ঘুম কন্ট্রোল করতাম গেম খেলে। পার সাবজেক্ট কত ঘন্টা টাইম দিলে মানে ওই টাইমটা সাফিসিয়েন্ট হবে, নাগিনুর আপনার কাছে প্রশ্ন। পার সাবজেক্ট কত ঘন্টা টাইম দিলে, কত ঘন্টা টাইম দিলাম, যদি 100% এর উপর বিবেচনা করি, কেউ যদি 100% পড়াশোনা করে তাহলে 30% টাইম বায়োলজিতে দেওয়া উচিত, 30% টাইম কেমিস্ট্রিতে দেওয়া উচিত, আর তারপর 20% ফিজিক্সে দিবে, 80% হলো, বাকি 10% করে সেই ইয়ে দিবে,
মানে মার্কস অনুযায়ী যেভাবে যতটুকু দেওয়া উচিত ততগুলো করা উচিত, মানে সেভাবে টাইম দেওয়া উচিত, যেখানে যত মার্কস আমাকে সেখানে সব প্রিপারেশন। আমাদের মতো জুনিয়রদের জন্য যদি কিছু বলতেন, প্রশ্ন এসেছে রাগিব নূর আপনার জন্য, মানে এবার আমাদের যারা অনুজ রয়েছে তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? আচ্ছা, যারা এবার এইচএসসি এক্সাম নি, তোমরা তোমাদের জীবনে সবচেয়ে টাফ টাইম পার করতেছো, মানে জীবনের মোস্ট ইম্পর্টেন্ট টাইমটা পার করতেছো, তো জিনিসটাকে ওইভাবেই মানে বিবেচনা করো যে কিভাবে আমাকে টাইমটা কাটানো উচিত। এখন যদি তোমরা এমনটা ভাবো যে এখন লকডাউন চলতেছে, করোনা তো ভাইরাসের এপিডেমিক চলতেছে, অনেক খারাপ অবস্থা চারিদিকে, বাঁচবো কি বাঁচবো না এটাই ঠিক নাই, এই জিনিসগুলো চিন্তাগুলো মানে আমি যেটা বলবো যে ফাঁকি বাসদের জন্য তারা একটা ইস্যু দেখায়, জাস্ট পড়াশোনা থেকে ডাইভার্টেড থাকতে হবে। আর তোমাদেরকে অবশ্যই লকডাউন শেষ হলে কিন্তু তোমাদেরকে সব কিছুতে অ্যাপিয়ার করতে হবে, তোমাদেরকে এইচএসসি তে অ্যাপিয়ার করতে হবে, অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করতে হবে, মানে তোমাদের একটা ফিউচার আসবে একদিন না একদিন, তো এই লকডাউন শেষ হবে তখন তোমাকে তো অ্যাপিয়ার করতেই হবে, তো সেটার কথা ভেবে তোমাদেরকে এখন প্রিপারেশন নেওয়া উচিত এখন থেকেই। আর যেটা বললাম যে এই 3-4 মাস অথবা 5 মাস, 4 মাস নিয়ে তোমাদের সামনের 40 বছর নির্ধারণ করে দিবে, এই 4 মাসে তুমি কিভাবে করবা আর নেক্সট 40 বছর তুমি কিভাবে থাকতে চাও, নিজেকে কোথায় দেখতে চাও, কিন্তু তোমাকে আগে এই 4 মাসই তোমাকে নিতে হবে। 4 মাস আনসার্টিন যদিও, বাট আমি ধরে নিই যে 4-5 মাস আছে, তো এই 4-5 মাস খুবই ইম্পর্টেন্ট, নিজের বেস্টটা দিয়ে ট্রাই করো, এটাই আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়টা আমাদের জন্য ধার্য করেছিলেন। আজকের এই লাইভটাতে পরিসমাপ্তি ঘোষণার জন্য আমি নীরবকে বলবো, যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, শোনা যাচ্ছে নীরব? আপনি কি শুনতে পাচ্ছেন? জি নীরব, আপনাকে শোনা যাচ্ছে, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে যেহেতু সবাই এখন এই কোয়ারেন্টাইনে বোর হচ্ছে, এই কোয়ারেন্টাইন সময়টা আসলে অনেক খারাপ যাচ্ছে সবার জন্য, এজন্য কথা হচ্ছে যে তোমাদেরকে এসএসসি লেভেলে যারা ফার্স্ট ইয়ারে আসো বা সেকেন্ড ইয়ারে আসো, অবশ্যই তোমাদেরকে পড়াশোনার ট্র্যাকে থাকতে হবে। পড়াশোনার ট্র্যাক থেকে যদি তুমি একবার ছুটে যাও, তখন আবার ওই ট্র্যাকে ফিরে আসা অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য। এখন যেহেতু আবার এইচএসসি লেভেল, যেহেতু এসএসসি পরীক্ষা কখন হবে এমন কোনো নিশ্চয়তা নাই, সেজন্য তোমাদের অবশ্যই পড়াশোনার ট্র্যাকে থাকতে হবে, পড়াশোনায় তোমাদের নিয়মিত আগায় যেতে হবে, এবং আমাদের গ্রুপ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে যে তোমাদেরকে হেল্প করার জন্য, তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য, হয়তো অধ্যায়ভিত্তিক যেগুলো অধ্যায়ভিত্তিক রিভিউ কি ধরনের কিভাবে পড়তে হবে, এমসিকিউ কোনটা থেকে বেশি ইম্পর্টেন্ট, কোনটা থেকে সিকিউ ইম্পর্টেন্ট, মেডিকেল টাইপ কোশ্চেন হয়তো কিছুদিনের মধ্যেই শুরু হবে, মেডিকেল মডেল টেস্ট এসএসসি 20 যারা ব্যাচটা আছে তাদের জন্য। তো আমরা চাইতেছি তোমরা পড়াশোনা ট্র্যাকে থাকো, এবং ইনশাআল্লাহ গ্রুপটা ফলো করলে তোমাদের জন্য অনেক উপকার হবে। তোমরা ইনশাআল্লাহ গ্রুপটা ফলো করো, এবং পড়াশোনা যে কোনো সমস্যায় বড় ভাইদেরকে নক দিবা, বড় আপুদেরকে নক দিবা, ইনশাআল্লাহ তোমরা তোমাদের পার্সোনাল সমস্যা হোক বা পড়াশোনার বিষয়ে যে কোনো সমস্যা হোক, ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য। বন্নি শেষ করো। ধন্যবাদ নীরব আপনাকে সমাপনী বক্তব্যটা দেওয়ার জন্য। এখন যে সময়টা সেটা আমি বরাবরের মতো আবারও বলছি যে সবকিছু আনসার্টিন, কিন্তু তারপর আমাদের হাল ছেড়ে দেওয়া যাবে না। বলা হয়ে থাকে যে ডাক্তারি পেশা আমাদের পৃথিবীতে সবচেয়ে স্ট্রেস মূলক পেশা, মানে এখানে যারা আসবে বা যারা এসেছে এবং যারা ডাক্তারি করছে, তারা প্রতিনিয়ত প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং প্রতিনিয়ত পড়াশোনা করতে হচ্ছে, এবং সেটার প্র্যাকটিসই হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এই 3টা মাস আমাদের লাইফে অনেকটা হেলের মতো থাকে, যে পড়াশোনা ছাড়া, খাওয়া দাওয়া ছাড়া অন্য কিছু থাকে না। এটা কেন করা হয়? কারণ হচ্ছে ওই পরবর্তী জীবনের অভ্যাসের জন্য। যদি আমরা এই 3টা মাস খুব ভালো মতো না পড়ি, এই 3টা মাস নিজেকে যদি এই পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারি, তাহলে হচ্ছে আমরা পরবর্তী জীবনটা যে ভালো মতো যাবে সেটার কোনো নিশ্চয়তা নেই, কারণ সেই অভ্যাসটা হচ্ছে আমাদের 3টা মাস। আমাদের দেশে হচ্ছে তাও মূলত মোটামুটি ইজি মেডিকেল অ্যাডমিশন টেস্টটা, কিন্তু অন্যান্য দেশে এরকম হয় যে প্রথমে এরকম চাপের মধ্যে দিয়ে তাদেরকে 2 বছর যেতে হয়, তারপরে তারা ডিসাইড করে যে তারা আদৌ মেডিকেলে পড়বে কি পড়বে না। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই লাকি, এবং এটা ভেবেই আমাদেরকে আগানো উচিত। তো এই সময়টা সুস্থ থাকি, সেফটি মেজার গুলো মেনটেন করি, হাইজিন মেনটেন করি, এবং পরিবার সবার খেয়াল রাখি, নিজেরা সুস্থ থাকি, সবাইকে সুস্থ রাখি, মাস্ক অবশ্যই পরি, স্বাস্থ্যবিধি মেনে চলি। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।